সরকারি চাকরিজীবী পাত্র না পেয়ে মানসিক অবসাদ, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তরুণী, সুখী দাম্পত্য নিশ্চিত ভবিষ্যতের বাসনায় কেমন সিদ্ধান্ত? মেয়ে বিবাহযোগ্য হওয়ায় অনেক দিন ধরেই মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজ করছিলেন ঘোষ পরিবার। মেয়ের শর্ত ছিল একটাই, পাত্রকে সরকারি চাকুরে হতে হবে। কিন্তু শর্ত পূরণ না হওয়ায় অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন তরুণী। এই ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত গুরুটিয়া গ্রামের। মৃত তরুণীর নাম শিল্পী ঘোষ। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের দাবি, সরকারি চাকুরিজীবী পাত্র না মেলায় মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন শিল্পী। জানা গিয়েছে, বিয়ের জন্য বাবা মায়ের কাছে সরকারি চাকুরিজীবী পাত্র খোঁজার শর্ত রেখেছিলেন তিনি। কিন্তু মনের মতো পাত্র না পাওয়ায় মানসিক অবসাদ গ্রাস করেছিল বছর ২৬ এর তরুণীকে।